নমস্কার, আমার নাম রিয়ু মজুমদার। তো আজকে আমি চলে এসেছি নিউ টাউনে, এটা আমার সেকেন্ড টাইম শুট হোয়াইট ফেদার প্রোডাকশনের সাথে। অ্যান্ড হোয়াইট ফেদার প্রোডাকশন প্রডিউস বাই প্রদীপ বাজাজজি। সো এর আগেও আমি একটা শ্যুট করেছি প্রদীপজির সাথে, সো এটা আমার সেকেন্ড টাইম শ্যুট। তো এই লুকটা আমার খুবই প্রচণ্ড ভালো লাগছে, কারণ এটা অ্যাকচুয়ালি গ্রিন কালারের একটা স্যাটিন ড্রেসের সাথে একটা স্মোকি আইস ক্রিয়েট করা হয়েছে। সো আই জাস্ট লাভ দিস লুক। এই বিউটিফুল লোকেশনে এই লুকটা আরও বেশি ভালো লাগছে দেখতে, লাইক আই ক্যাচিং লাগছে প্রচণ্ড। অ্যান্ড আমার খুব ভালো লাগছে আজকে, আজ যে টিমের সাথে আমি কাজ করছি খুব ভালো মজা করি শ্যুট করা হচ্ছে আজকে। সো টিমটা খুবই ভালো, বিকজ ফটোগ্রাফার অভিষেক গুপ্তা আর সৌজিত দা আমার সাথে অনেক কাজ করেছি তাদের সাথে। অ্যান্ড আমার খুবই ভালো লাগছে যে আমরা আজকের এই বিউটিফুল রেইনি ওয়েদার আর একটা শ্যুট করছি। সো আই রিয়েলি এনজয়েড আ লট। অ্যান্ড প্রদীপজির ব্যাপারে যদি বলতে যাই, হি ইজ আ ভেরি গুড অ্যামেজিং পার্সন, বিকজ হিজ ফর মি হিজ কন্ট্রিবিউশন আ লট ফর আওয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি। অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ হেল্পড আ লট অফ নিউ কামার্স পিপল। সো থ্যাংক ইউ সো মাচ প্রদীপজি ফর এভরিথিং ফর দিস শ্যুট। আই এম রিয়েলি হ্যাপি টু বি পার্ট অফ দিস বিউটিফুল শ্যুট অ্যাকচুয়ালি। আচ্ছা, রিউকে বলা যেতে পারে রাইজিং মডেল, তো নিজেকে কীভাবে তৈরি করো? রাইজিং মডেল ভালো লাগলো কথাটা শুনে, বাট আমি মনে করি যে নিজের ওপরে কাজ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত চেঞ্জিং। সো সেই নিজেকে আপডেটেড রাখা, নিজেকে কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে নিজের পরিবর্তনের সাথে নিজের মধ্যে পরিবর্তন এনে সেই জায়গাটাকে ধরে রাখা ইম্পর্টেন্ট। সেইভাবে আমি নিজেকে মেনটেন করি যেন আমি নিজেকে অলওয়েজ আপডেটেড রাখতে পারি, প্রত্যেকটা কাজের সাথে যেন নিজেকে আপডেটেড রাখতে পারি, প্রত্যেকটা থিমের সাথে প্রত্যেকটা শ্যুটের সাথে যেন নিজেকে সেইভাবে আমি তুলে ধরতে পারি।